মানুষই মানুষই সে আজকের মানুষই। নমস্কার, আমি পায়েল, দেখছেন আজকের মানুষই। আজ যার সাথে আপনাদের কথা বলাবো, সমগ্র পশ্চিমবাংলার মানুষের সাথে তিনি গড়ে তুলেছেন রক্তের সম্পর্ক। ধমনীতে বয়ে চলা বিরল রুধির সন্ধান তিনি, ওয়েস্ট বেঙ্গল ব্লাড সোর্সের কর্ণধার আমাদের আজকের মানুষই। আমি অসীমা দে, এটা আমার গল্প। শুরু শুরুটা কিন্তু অন্যরকম ভাবে হয়েছিল। আসানসোল থেকে অসুস্থ বাবাকে নিয়ে কলকাতায় আসা, বাবার জন্য প্রয়োজন রক্ত, দরজায় দরজায় ঘুরেছিলেন। সেদিনই বুঝেছিলেন রক্তের মাহাত্ম্য। রক্তের সাথে এর নিবিড় সম্পর্কটা কিভাবে তৈরি হলো? আমার বাবা 2010 মারা যান, তো বাবাকে ব্লাড দিতে হয়েছিল। তো ওই টাইমে আমি বুঝতে পেরেছিলাম যে রক্তের চাহিদাটা কতটা। তখন আমি প্রথম রক্ত দান করি। শুধু বাবার আমার রক্ত বাবাকে দিতে পারবো না দেখে আমি রক্ত দিয়েছিলাম, কিন্তু বাবাকে তার পরিপ্রেক্ষিতে রক্ত দেওয়া হয়েছিল। তো ওই প্রথম আমার রক্ত দান করা, আর তখন আমি বুঝলাম যে না, আমার রক্তটাও আবার অন্য কাউকে দেওয়া হবে, কোনো না কোনো বাবা বা মা বা কোনো বাচ্চা হয়তো মানে সেই রক্তটার জন্য বাঁচবে। তো তখন থেকেই রক্তদান শুরু, তারপরে এখন পর্যন্ত চলছে রক্ত নিয়ে কাজ করা। জীবনে এখন পর্যন্ত আমি নিজে 37 বার রক্ত দিয়েছি। আর মানে সবাইকে বলবো যে রক্তদানে এগিয়ে আসুন, কারণ রক্ত আপনি যদি দান করেন তাহলেই একমাত্র আরেকজন মানুষ বাঁচবে। রক্তদানের করলে কিন্তু অনেকগুলো উপকার আছে, যাতে আপনি রক্ত দান করতে গেলে আপনার বিনা পয়সায় 5টা টেস্ট, গুরুত্বপূর্ণ টেস্ট হচ্ছে, তারপরে সেইগুলো কিন্তু পুরোটাই গোপন থাকে। যদি আপনার শরীরের কোনো রোগ ধরা পড়ে তখনই হসপিটাল থেকে আপনার কাছে ফোন করবে যে আপনার এই রোগটা হয়েছে, তার ট্রিটমেন্ট কিন্তু আপনি আগেই তাহলে শুরু করতে পারছেন। পেয়েছেন মানুষের অগাধ ভালোবাসা। শীতের রাতে যখন ঘুমোচ্ছিল গোটা কলকাতা, সেদিনও কিন্তু অসীমা দে ছুটেছিলেন রাস্তায় রাস্তায় একটি শিশুকে প্রাণে বাঁচাতে। বাবার অসুস্থতা থেকে জানলেন যে রক্ত কতটা দরকার একটা মানুষের বেঁচে থাকার জন্য। তারপর থেকেই নিজের জীবন উৎসর্গ করলেন যে আর যাতে কেউ রক্তের অভাবে মারা না যান। এখন বর্তমানে অসীমা দে ওয়েস্ট বেঙ্গল ব্লাড সোর্সের প্রেসিডেন্ট। এমন কখনো হয়েছে যে অনেক রাত হয়ে গেছে, তখন আর কোথাও রক্ত পাওয়া যাচ্ছে না, সেই সময় কেউ খুব বিপদে আপনার সাথে যোগাযোগ করলেন, তখন আপনার সাহায্যে তার যে রোগী ছিলেন সে প্রাণ ফিরে পেল, এরকম কোনো ঘটনা ঘটেছে? হ্যাঁ, অবশ্যই। একটা দিন আমার ওরকম গেছে যে পেশেন্টের নাম ছিল মৌমিতা। তো মৌমিতার প্লেটলেট নেমেছিল 9000। মৌমিতা কিন্তু 11 বছরের একটি মেয়ে, যার এমন অবস্থা যে ওই রাত্রিবেলায় যদি ওকে আমরা না দেই প্লেটলেট, তো সেই ক্ষেত্রে আমাদের একটা খুব খারাপই পজিশান আসতো। ওর বাবা তো সারা রাত ঘুরছে কিন্তু আমরা প্লেটলেট পাচ্ছিলাম না। কিন্তু আমি এটা দেখেছিলাম যে মানিকতলা ব্লাড ব্যাংক রাত্রির 1টাতেও ফোন করে বলেছেন যে অসীমাদি আপনারা পাঠান পেশেন্ট পার্টিকে, 9000 যখন নেমেছে ওকে দিতেই হবে, আমরা জোগাড় করেছি, আপনারা এখনই আসুন, পেশেন্ট পার্টিকে আসতে বলুন, আমরা হসপিটালে বলে রেখেছি, আপনারা তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসুন। তো ওই দিনটাতে মনে পড়ে যে ওই বাচ্চাটিকে যদি তখন প্লেটলেটটা না দিতে পারতাম তাহলে হয়তো আমাদের একটা খারাপ সময় দেখতে হতো। আমি মৌসুমী প্রামাণিক, আমার বোন মৌমিতা প্রামাণিক, এই আগের বছরেই 2023 সেপ্টেম্বর মাসে ওর হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ধরা পড়ে। তখন ওর ব্লাডের সমস্যা হয়েছিল, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে ব্লাডের মানে ব্লাড তখন পাওয়া যাচ্ছিল না। তো সেই কারণে ম্যামের সঙ্গে যোগাযোগ হয়, ম্যামই আমাদের যথেষ্ট হেল্প করেন। ছোট থেকেই মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলেন অসীমা দে, সঙ্গ দিয়েছিল পরিবারও। আজকের ব্লাড সোর্স প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শত শত ভলেন্টিয়ার্স। দিদি যখন ভাবলেন যে ব্লাড সোর্স গড়ে তুলবেন, তখন পরিবারের সমর্থন কতটা পেয়েছিলেন? হ্যাঁ, তখন পরিবারের সমর্থন পেয়েছি, কারণ তার আগেই আমি একটু একটু করে সমাজসেবার কাজ আরম্ভ করে দিয়েছিলাম। এখন মোটামুটি 800 মেম্বার আমাদের আছে। আর ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জায়গায় ব্লাডের
যখন দরকার হবে আপনারা যদি ফোন করেন আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। নেগেটিভ গ্রুপও আমরা বলবো যে একটু সময় দিতে হবে, কারণ রিকুইজিশন ছাড়া আমরা কোনো কাজ করব না। রিকুইজিশনটা পেলেই তারপরে কিন্তু আমরা ব্লাডটা জোগাড় করে দেওয়ার সহযোগিতা নিশ্চয়ই হাত বাড়িয়ে দেবো। গরমকালে রক্তের ক্রাইসিস আছে, কারণ তখন ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্ত অভাব থাকে, কারণ সেই টাইমে বেশি ব্লাড ডোনেশন ক্যাম্প হয় না। তো সেই ক্ষেত্রে নেগেটিভ গ্রুপের এলে হয়তো আমরা হিমোগ্লোবিনটা একটু দেখি রিকুইজিশনে যে কতটা হিমোগ্লোবিন আছে। তো হিমোগ্লোবিনের ওপরেও কিন্তু ডিপেন্ড করে, আমরা যদি আজকে না পারি পরের দিনে একজন ডোনার যদি ব্লাড ব্যাঙ্কে না থাকে তখন আমরা ডোনার পাঠানোর চেষ্টা করি, লাইভ ডোনার আমরা তখন পাঠাই। রক্তবাহিত যেই সমস্ত রোগ রয়েছে আমরা জানি, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, এগুলো পরপর যেন বেড়েই চলেছে, তো সেই দিক দিয়ে আপনার ব্লাড সোর্সের প্রেসিডেন্ট হিসেবে কি বার্তা থাকবে যে কিভাবে এগুলো নিরাময় করা যাবে বা কি করা উচিত? আমরা প্রথমেই বলবো যে রক্ত বিয়ের আগে আপনারা থ্যালাসেমিয়া টেস্টটা করাবেন, কারণ থ্যালাসেমিয়া এমনই একটা রোগ যেটা রক্তবাহিতই রোগ। যদি দুজনের বিয়ের পরে দুজনেরই যদি থ্যালাসেমিয়া থাকে তাহলে কিন্তু 100% একটা সম্ভাবনা থাকে বাচ্চারও থ্যালাসেমিয়া হওয়ার। তাই জন্যই আমরা বলি যে বিয়ের আগে অবশ্যই থ্যালাসেমিয়া টেস্টটা করুন। আজকের এই সুন্দর পৃথিবী গড়তে কিন্তু এটা যেন আমাদের সবার কাছে অনুরোধ, থ্যালাসেমিয়া টেস্টটা বিয়ের আগে করালে এই একটা জায়গা থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। আজ অসীমাদিকে নিয়ে গর্ব করে পরিবার। শুধু মানুষের রক্তের প্রয়োজনে অসীমাদিকে পাওয়া যায় এমনটা কিন্তু মোটেও নয়। তিনি শহরের ভবঘুরেদের জন্য ব্যবস্থা করেন মাথার উপর ছাদ, পথ শিশুদের জন্য নিজের উদ্যোগে চালান স্কুল। এখন আপনার উপরে আপনার স্বামী এবং মেয়ে কতটা গর্বিত? হ্যাঁ, এখন তো সত্যি কথা বলতে আমার মেয়ে সবসময়, মানে ছোটোর থেকেই আমি মেয়েকে একটা স্বপ্ন দেখেছি, তো সেই স্বপ্নটা এখন ও আমার উপরে দেখে, মানে গর্ববোধ করে যে না আমার মা, মানে আমি দাগ দেখলাম যখন আমার কখনো শরীর খারাপ হয়েছে, তো আমার মেয়েই সব কিছু। আমি আশা করি আমার ফ্যামিলি সবাই, মানে আমার যেহেতু যৌথ ফ্যামিলি, সবাই এখন এটা নিয়ে গর্ববোধই করে। সমাজসেবা কাজের মধ্যে আমার যেটা দিয়ে শুরু হয়েছিল যে রাস্তার ভবঘুরেদের নিয়ে, তো রাস্তার ভবঘুরেদের নিয়ে কিন্তু আমার কাজ এখনও চলছে। এখন পর্যন্ত আমি প্রায় 76 মানুষের মাথার উপরে ছাদ দুমুঠো অন্নের জোগাড় করতে পেরেছি। আর একটাও কাজ করি, যখনই দাদু ঠাকুমাদের তুলে নিয়ে গিয়ে রাখি, যদি কোনো ঠাকুমা দাদু কেউ মানে মারা যান তাদের সৎকারটাও আমি নিজের হাতে করি, সেই কাজটাও আমার এখনও রানিং। আর প্রথমেই বলেছি আপনাদের যে রক্ত ওটা আমার এখন একটা নিজের শরীরের সাথে সাথে নিজের নেশা হয়ে গেছে, যে এই কাজটাকে চালিয়ে যেতে হবে। আর ভবিষ্যতের পরিকল্পনা, একটা যদি এরকম বৃদ্ধাশ্রম করতে পারি, সাথে একটা স্কুল চলছে আমার আঁকার স্কুল স্বপ্নপুরাণ, এই দুটোকে আরো বড় করার ইচ্ছেটা আমার আছে। অসীমা দে দাবি করেন রক্তের অভাবে মরতে দেবেন না একজন মানুষকেও। তিনি দাবি করেন গোটা পৃথিবীর সঙ্গে কাটাবেন রক্তের সম্পর্ক। রক্তের অভাবে হারান রক্তের সম্পর্ক, তারপর থেকেই ঠিক করেন না আর নয়, রক্তের অভাবে আর একজনেরও যেন প্রাণ না চলে যায়, তারপর থেকেই কাজ শুরু। এখন পশ্চিমবঙ্গের যে কোনো কোনায় রক্তের যে কোনো অভাবে পাশে থাকেন অসীমাদি। এই ধরনের নারীদের নিয়েই আমাদের আজকের মানুষে। দেখতে থাকুন ক্যালকাটা নিউজ, চোখ রাখুন আজকের মানুষেতে। মানুষী মানুষী সে আজকের মানুষী।